সুপ্রিয় দর্শক, দেশে একজন ইসলামিক বক্তার জিহ্বার একাংশ কেটে দেয় কিছু দুর্বৃত্তরা। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদিকে ইসলামিক বক্তা শরীফুল ইসলামের এমন করুণ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছে দেশের সর্বস্তরের জনগণ। তাই তো এবার শরীফুল ইসলামের এমন বিপদে পাশে দাঁড়ালেন নায়ক শাকিব খান। শরীফুল ইসলামকে নিয়ে একই বললেন শাকিব খান। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় মাহফিলে বক্তব্য দেন মাওলানা শরীফুল ইসলাম। মাহফিল শেষে সদর উপজেলার চাইপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় এলে মোটরসাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালানো হয়। সেই সঙ্গে তার জিহ্বার একাংশ কেটে দেন হামলাকারীরা। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব নয়। এ সময় র‍্যাব বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানান, মাহফিলে দেওয়া বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তার ওপর হামলার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে বক্তার জিহ্বার একাংশ কেটে দেওয়া হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসলামী বক্তা শরীফুল ইসলাম। তিনি মুখে কোনো কথা বলতে পারছেন না, কেউ কিছু জিজ্ঞাসা করলে লিখে জবাব দিচ্ছেন, নিজের কোনো কথা থাকলেও তা লিখেই জানাচ্ছেন। এদিকে শরীফুল ইসলামকে নিয়ে শাকিব খান বলেন, শরীফুল ইসলামের খবরটি আমি শুনেছি, শুনেই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এমন নৃশংসতা মানুষ কিভাবে করতে পারে? শরীফুলের বক্তব্য যদি কারো ভালো না লাগে, সেক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগ করতে পারত। তা না করে এভাবে কাউকে আঘাত করে নিজের পশুত্বের পরিচয় দিয়েছে তারা। আমি শরীফুলের পাশে আছি, এর সাথে আমি চাই দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক এবং শরীফুল ইসলামকে সব রকমের সহায়তা করা হোক। তো প্রিয় দর্শক, শরীফুল ইসলামকে নিয়ে শাকিব খানের মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।